ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, স্টিচ বুকলেটে ভিজিট সিট রয়েছে, যে কারণে আপনারাও অনেকে বলছেন ভিজিট সিটটা কীরকম দেখতে, একটু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যে কারণে আমি নিয়ে এলাম, অ্যাকচুয়ালি ভিজিট সিটটাতে আপনাদের বিশেষ কিছু করণীয় নেই, আপনারা কোন জায়গাগুলো ফিল আপ করবেন সেটা আমি প্রথমে বলে দিই, তারপর মেন জায়গাটা কীভাবে ফিল আপ হবে সেটাও আমি ডিসকাস করব। তো প্রথমে দেখুন, আমি যে জায়গাটা যাচ্ছি, যে ফর্মটার মধ্যে একটা ওপরে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিলেন, এরপরেতে আপনার আসছে কনস্টিটিউয়েন্সি, এখানে আমার মেমারি ওয়ান, আমি একদম নাম উল্লেখ করে দিয়েছি, মেমারি ওয়ান কনস্টিটিউয়েন্সি, তারপর আমরা ডেট অফ পোল হচ্ছে 8ই জুলাই 2023, তারপরে নেম অ্যান্ড নাম্বার অফ জিপি, পিএস, জেডপি, যেহেতু এটা টায়ার ভিত্তিক ফিল আপ হবে না, যে কারণে একটার মধ্যেই সবগুলো লিখে দিতে হবে। আমি পরিষ্কার লিখে দিয়েছি, গ্রাম পঞ্চায়েত দুর্গাপুর 12, পঞ্চায়েত সমিতি দুর্গাপুর PS 26, জেলা পরিষদ মেমারি ওয়ান, জেলা পরিষদ ZP 26। এরপরে নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন, আমরা ধরুন 120 জিজিরা হাই স্কুল, যে কারণে দেখুন ডিস্টিংগুইশিং মার্কের তলাতেও 120 আছে, আর ওপরটা মেমারি ওয়ান, এখানেও মেমারি ওয়ান লেখা আছে ব্লকের নামটা। আচ্ছা, নাম্বার অফ ইলেক্টর, ধরুন আপনার মাস্ট কপি অফ ইলেকট্রাল রোল অনুযায়ী আপনার টোটাল ভোটারের সংখ্যা 985 দিয়ে রাখলেন, আর এখানে তলাতে প্রিজাইডিং অফিসারের সই করে ডেটটা দিয়ে দেবেন, এবং অবশ্যই পাশে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিলেন। তাহলে এইটুকুটা আপনারা ভোটের আগের দিন সন্ধেবেলা ফিল আপ করে রেখে দেবেন। এবার এটা স্টিচ বুকলেটে থাকলে সেখানে এক কপি ফিল আপ করে রেখে দিলেন, আর বুকলেট টুতে যদি থাকে একটা লুজ এক কপি করে রাখবেন বাইরে। এবারে ভোটের দিনে এখানে দেখুন, যে সমস্ত ডেজিগনেটেড পার্সনদের কথা বলা আছে, অবজারভার, ডিইও, আরও, এআরও, এসও, জোনাল ম্যাজিস্ট্রেট, পেট্রোলিং ম্যাজিস্ট্রেট, এনারা যদি আপনার বুথে ভিজিট করতে আসেন, এবার আমি বলি, নর্মালি যেটা হয়, এই সেক্টর অফিসার আপনার বুথে দু তিনবার ভিজিট করতে আসবে, কোনো ক্যান্ডিডেট আসতে পারে, এখানে যদিও ক্যান্ডিডেট ডেজিগনেশন দেওয়ার নেই, কিন্তু ক্যান্ডিডেট আপনার বুথে এলে আমি তাকে দিয়েও সই করাতে পারেন, অসুবিধা কিছু নেই, বা আপনার বুথে অ্যাকচুয়ালি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ, যারা ইলেকশনের সাথে যুক্ত, সেরকম ব্যক্তি যদি কোনো কারণে ভিজিট করতে আসে, তাকে এখানে আপনি সইটা করাবেন। কীরকম বিষয়টা, ধরুন যেমন সিরিয়াল নাম্বার ওয়ান আপনার সেক্টর অফিসার আপনার বুথে ভিজিট করতে এসছেন, তার নাম এখানে লিখলেন, লিখলেন মানে উনিই লিখবেন, আপনি জাস্ট এই সিটটা দিয়ে দেবেন, স্যার আপনি ফিল আপ করে দিন, উনি এখানে নাম, ওনার ব্যাকেটে ওনার ডেজিগনেশন লিখলেন সেক্টর অফিসার, তখন ধরুন 11:35 বাজছে সকালে, ভোট পিসফুল হচ্ছে, উনি এখানে পিসফুল লিখলেন, এবার সেই মুহূর্তে কতগুলি ভোট পড়েছে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি সেটা রানিং সিরিয়াল নাম্বার ভোটার স্লিপ থেকে দেখে বলে দিলেন 316, এবার 985-এর মধ্যে 316 ভোট পড়েছে, পার্সেন্টেজটা আপনিই কষে দেবেন 32.08, রিমার্কস যদি কিছু দেবার থাকে তিনি দেবেন, নাহলে তিনি এখানে সই করবেন, চলে যাবেন। এবার ধরুন ভোট চলছে চলছে, আপনার বুথে কোনো কারণে হয়তো রিটার্নিং অফিসার কোনো কারণে এসেছেন, তিনি নাম লিখলেন, তার ডেজিগনেশন লিখলেন, ধরুন দুপুর একটার সময় এসেছেন, তিনি মন্তব্য করলেন পিসফুল, সেই মুহূর্তে 487 হয়তো ভোট হয়েছে, যেটার পার্সেন্টেজ 985-এর সাপেক্ষে 49.44, তিনি এখানে সই করলেন। আবার দেখবেন সেক্টর অফিসার বিকালের দিকে একবার আসে, সেক্টর অফিসার অনেকবারই আপনার বুথে আসবেন, তো তিনি আবার নাম লিখবেন, আবার ডেজিগনেশন লিখে টাইম পুট করে, যা যা যেমন যেমন বললাম, ধরুন সেই সময় হয়তো 817 ভোট পড়েছে, যেটা পার্সেন্টেজ 82.94, তিনি এখানে সই করবেন। এই হচ্ছে মূলত ব্যাপার, অর্থাৎ আপনার বুথে ডেজিগনেটেড পার্সন যারা আছেন ভোটের সাথে যুক্ত, তারা কোনো কারণে ভিজিট করতে এলে তারা এখানে ভিজিট করবেন, আর তাদের মন্তব্য বা তারা সেই সম্পর্কে যা এখানে মন্তব্য করা করবেন। এবার স্টিচ বুকলেটও অবশ্যই এটা করাবেন, আর এক কপি লুজ আপনারা এইভাবে করিয়ে রেখে দেবেন, তারপর এটা সংশ্লিষ্ট কভারে ভরে আরসিতে হাতে হাতে জমা দেবেন, কারণ এটি ভরার জন্য কোনো বড় কভারে এটাকে ঢোকাতে হবে না, জাস্ট ছোট কভার এর জন্য যেটা থাকবে, সেই ছোট কভারে ভরে আপনারা আরসিতে হাতে হাতে জমা দেবেন, আর স্টিচ বুকলেটটা যেমন থাকছে সেইভাবেই আপনারা জমা দেবেন। তো এই হচ্ছে ভিজিট সিট নিয়ে ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।